আমি বাবাকে ফোন করলাম, বাবা এখন বদ্রুম গ্রাম, তাহলে আমি বিফোর টাইমে অ্যারাইভেল করছি, 5:00 PM থেকে 4:40 নাগাদ অ্যারাইভেল হয়েছে। আটি আটি বাবা এখন বাড়িতে আমার ওয়েট করতে হবে বাবাদের জন্য, বাবা মা আসছে, প্রথম মা আসছে আমাকে নিতে। তো আমি এখানে ব্যাগেজ সব কালেক্ট করে বসে আছি জাস্ট বিকজ অফ বাবা মা এখনও পৌঁছায়নি, সেজন্য এখন বাইরে বেরোচ্ছি, ভিতরে বসেছি। এক ঘন্টা প্রায় ওয়েট করার পরে এখন বাজে কটা? এখন বাজে 5:41, ফ্লাইট নেমেছে 4:48 নাগাদ। এক ঘন্টা ওয়েট করার পরে বাবার এখন বন্ধুসে আসতেছে, বাবা মা আসতেছে। এবার প্রথমবার মা আমাকে আনতে আসছে, মানে নিতে আসছে। আর এটা ডোমেস্টিক ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট এর আগে ডোমেস্টিক হয়েছে, বাট ডোমেস্টিক ফ্লাইট এটা আমার ফার্স্ট টাইম কানেক্টিং এ ডোমেস্টিক এসেছি। তাই বেরে এখন বাইরে গিয়ে আমি দাঁড়াই, তাহলে এটা অন্য হয়ে যেতেছে। লোকে প্যাসেঞ্জার যাকে পিক আপ করতে আসে, মানে সে পরে যায় বাইরে, যার নিতে আসে তারা ওয়েট করতে আসে, আমার কিন্তু পুরো উল্টা। যাক সোফা সব উঠ, বাবা মারা আসুক, আমরা দিনকর বাড়িতে যাবো। এক্সাইটমেন্ট তো আছে, মানে এয়ারপোর্টে ঢুকেছো, A1 AB সামনে আসছো, কতক্ষণ লাগবে? ও এয়ারপোর্ট দেখতেছো? এখন ঢোকো নাই, ওরে বা রাখলাম লাইনে থাকো। আচ্ছা ঠিক আছে, চাই চাই কালার আর টুপিটা লাল লাল, একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়া রয়েছে দেখবা। কোন গাড়ি গো? নামতাছো ওই দেখি না তো, বড় গাড়ি স্কর্পিও নাকি? ও যে মা, দাঁড়া 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 দাঁড়া, আসতে সামনে পুলিশের গাড়ি তো, মা দেখে বলছে মানে। আমার না খুব বাজে একটা স্বভাব, যেটা হচ্ছে বাবা মার সাথে প্রথম দেখা হলে আমি নমস্কার করি না। চলো চলো দাদা, ফার্স্টে আমার ভাবলাম যে বাবা ফোনে ডিরেক্টলি কন্ট্যাক্টে ছিল, বাবা দেখলো তো ফোনে কাটেনি বাবা, বাট মা সবার লাস্টে বেরিয়েছে, বাবা মা দুজনে আসে, কেউ আসেনি, মা লাস্টে বেরিয়েছে বাট মাই আগে দেখেছে। দেখে দেখি বাবা এদিকে ফোন করে ঘুরে ঘুরে বুঝছে, দেখি আমি মার পাশে। চলো এবার বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করছো কিছু তোমরা? ফোন টোন তো আছেই, তার মধ্যে আবার ছিল যে একটা আইপ্যাড নিস, তো এটা বাবার জন্য আইপ্যাড, জানি না নিজে ইউজ করবে না আমার গলায় দিয়ে দেবে বাবা, জানি না, তো কিনতে বলছে আমার জন্য, কিন্তু বলছে না নিজের জন্য যায় না। আমি খাওয়া দাওয়া স্নান করেই আসছি, বাড়িতে জন্য কিছু নিতে হবে নিয়ে, তারপরে দেখি কোথায় যাওয়া, বাড়ির দিকে যাই, খবর দিচ্ছি। অমৃত মনে হচ্ছে ঐশী ঐশী বাড়ির দিকে যাচ্ছি, ফ্ল্যাশ লাইট অন করে, গতবার এসেছিলাম দিনের আলোতে, রাতের আলোতে যাচ্ছি, মা যাচ্ছে সামনে, আমি একটা লাগেজ নিয়ে, বাবা একটা লাগেজ নিয়ে, আর কেউ বাড়িতে নাই। চিনতে পারিস নি? কি করে চিনিস তুই আমাকে? চিনা চিনা লাগে, কি করে চেনে, কি করে চিনিস? তুই চিনিস? আর
আরে লাভলি, নাম মনে রাখছে প্রভাকর। বাড়িতে ঢুকলাম, আমি একটু ঘুরে আসি, মা যাইতে দেবেন, আমি জানি। আসতে এগুলো কি, চলো আরে নীরব পারি না বলে আমার দিকে। হ্যাঁ কলা কলা শেষ। আরে হাত ব্যথা হবে, একদিন খেলে না। হকে গেলি নাকি ভিডিও হচ্ছে বলে? তো এখন গয়েশপুরে গয়েশপুর ক্রস করে বেদী ভবনে ঢুকলাম। আজকে লাভলি লাগে দেখা। এখন যাইতেছি আমরা হচ্ছে গা একটু ঘুরতে, প্লাস হচ্ছে গা ওই যে দেবুর বার্থডে প্ল্যান পুরোটা করতে কেক কিনতে যেতেছি। আমি আর লাভলি আছে এখানে। লাভলি তাকা একটু, লাভলি প্ল্যানিং সব ভাইয়ের বন্ধুরা এগুলা এক একটা কেক করছি। লাগতে না, চুপ কর। এগুলো আসছে, আমার কেক নেবো, এখান থেকে কেক নিয়ে ওকে পাঠিয়ে দেবো। আর যা কেনা কেনাকাটি আছে সাজানো গোছানোর জন্য, যা নোংরা করার জন্য যেগুলো আছে এগুলো কিনা করে পাঠিয়ে দেবো। তারপরে দেখছি কি করে, জায়গায় খাওয়া দাওয়া করে নি। তোলার জন্য একজন আরেকজনকে রেডি করে দিচ্ছে, ফটো সেশন হবে। তো আজকে 12 তারিখ, তো আর কিছুক্ষণের মধ্যে 13 তারিখ হয়ে যাবে। 13 তারিখে দেবুর বার্থডে। তো আমি যে এসেছি, কনফার্ম যে এসে গেছি সেটা কেউ জানে না। দেবুর বার্থডে সেলিব্রেশন করবো, সারপ্রাইজ। আজকে সন্ধ্যেবেলা ওদের কেক টেক সব কিনে দিয়েছে দেখলে আর কি। তো এখন যাচ্ছি মামাবাড়ির দিকে, ওরা ফোন করবে সব ডেকোরেশন রেডি ফেডি করে। আমি একটু আগে আগেই চলে যাচ্ছি, আরও 10 মিনিট পরে যাওয়ালো, চাপ হতো না। তো দেখি ওদের কলেজেরও ওয়েট করবো গিয়ে মামাবাড়ির সামনে। আমি কোয়াইট এক্সাইটেড, শায়ুককেও ডেকেছি, পুচকিকেও ডেকেছি। তো দেখি হাউ ইট গোস, দেখা যাক। আমি পৌঁছে গেছি, এখন সব ভাইরা আছে, ওরা সব সাজিয়ে বাজিয়ে রেডি করে রেখেছে। আমি যদি একটু আগে আগে বেরিয়েছি, তারপর ফাঁকা রাস্তা ছিল, ওদেরই চলে এসেছি। এখন পুরো প্ল্যানিং ফুল কনফার্মেশন কমপ্লিট যে হ্যাঁ না এই হতে চলেছে, এই হবে। এখন এখানে বসে ওয়েট করছি, দেন আবার ঘরে ঢুকে সারপ্রাইজটা হবে। অ্যাকচুয়ালি ওদেরকে বললাম যে ভিডিও এইভাবে করিস ভাই একটু প্লিজ, যাতে ভিডিও আপলোড করতে পারি। তো সবাই খুব সুন্দর কোঅপারেট করছে, হোপ ফর দ্য বেস্ট। আমি এদিকে অন্ধকারে দাঁড়িয়ে আছি, ওরা ফোন করবে, ফোন করলে ডাইরেক্ট যাবো। ধুপ 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 করতেছে বুকে। আমি একটু গিয়েছিলাম বাড়ি থেকে, মামা বাইরে, তাই আবার ফ্রিয়ে ব্যাক করে অন্ধ করে চলে এসেছি। তো শুভম ভাই এসে কনফার্ম করে গেল, এখন ফোন করলে এখনই যাবো। শুভম আমাকে সিগনাল দিয়ে দিয়েছে, আমি যাচ্ছি ভেতরে। আমি দুপুর পর্যন্ত সারপ্রাইজ হয়ে গেছি।
সবাই জানতো আগে ধরা যেত সবাই ফুললে একটা ইমোশনাল একটা ব্যাপার নিয়েছে, সবাই ছলো ছলো চোখে সেলিব্রেশন হচ্ছে। আমি জানতাম আসবে, বাট শিওর ছিল না আজকে কবে, জানি না কবে, বাবা মামা বাবাকে রিপোর্ট দিচ্ছে কাজটা ভালো করলে, বাড়িতে ফোন করছে বাবার সাথে, মামা মানে অবস্থাই খারাপ, বলতে বলতে সবাই উঠে দিদাকে ডাকাচ্ছে, বেরোবেই না দিদা, বেরোবেই না, তো এখানে দিদা ইমোশনাল হয়ে গেছে যে অ্যাট লিস্ট হচ্ছে দাদা জাপান থেকে এতদিন পরে আসলো, মানে এতদিন না রিসেন্ট আবার আসলো, তো হঠাৎ করে দিদা দেখে ইমোশনাল হয়ে গেছে। আমি সন্ধ্যালাইছি, সন্ধ্যালাইছি এই মাত্র একদম বাজবে মামাইতে, এই তো মানে ডাকলাম, তোমার শরীর খারাপ, গুন্ডা ডিস্টার্ব করলাম আজকে একটু, ইমোশনাল ড্যামেজ। নাম ধরে